नमस्कार बंधुरा सुदीप्तार साथे बांगालियानाय आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानियेछि पेपे पोस्त। ताहले चलुन बंधुरा देखे नेवा जाक आजकेर एई रेसिपिटी। पेपे पोस्त बानानोर जन्य एकटी कड़ाइते निये नियेछि 3 टेबिल स्पून सर्षेर तेल। तेल गरम हये गेले ओर मध्ये दिये दिच्छि दुटो शुकनो लंका, दिये दिच्छि एकटी टुकरो करे राखा तेजपाता, 1/4 टीस्पून जिरे दिए दिलाम, आर दिच्छी 1/4 टीस्पून कालो जिरे। 10-15 सेकेंड नाड़ाचाड़ा करे नेब। एबार दिए दिच्छी टुकरो करे रखा पेपे। एखाने आमी 500 ग्राम पेपे डुमो डुमो करे केटे नियेछी। पेपे दिए नाड़ाचाड़ा करे नेब। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটি ফুটতে শুরু করেছে, এইবার ঢাকনা দিয়ে 4-5 মিনিট এটিকে হতে দেব। 4-5 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম। নাড়াচাড়া করে নেব। এবার দেখে নিচ্ছি পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে পেঁপে পোস্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপি সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।